এটা 2000 সালের দিকে ঘটনা 2000 সালের দিকে আমি রুনি সাগর রুনি রুনি যে আপনারা সবাই জানেন যে আমাদের যে সাগর যে সাংবাদিক দম্পতি নিহত হয়েছে যার এখনো কোনো কুলকিনারা হয়নি সেই রুনি আমি আমরা তখন দৈনিক যুগান্তরের বিনোদন পাতায় আমরা মাঝে মধ্যে বাড়তি নিউজ করি আমি তখন জামিনা ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট যুগান্তরের এবং বাড়তি নিউজ করলে তখন কিছু আমরা বাড়তি সেটার জন্য বাড়তি ইনসেন্টিভ পেতাম প্রতি নিউজ প্রতি তখন 200 বা 500 টাকার মতন আলাদা নিউজ দিলে সেটার জন্য দেওয়া হতো এবং এটা ছাত্র জীবনে আমাদের জন্য এটা একটা বড় পাওনা ছিল বলে আমরা এই বাড়তি কাজটা মাঝে মধ্যে করতাম আমি সেই জাহাঙ্গীরনগর থেকে এসে ঢাকায় মাঝে মধ্যে বা জাহাঙ্গীরনগরের ফিচার লিখতাম রুনি বিনোদন পাতায় সিরিয়াসলি রেগুলার কাজ করতো তখন তো সেই সেই সময়টায় ঘটনা আমার একটা মনে আছে যে শিল্পকলা একাডেমিতে গিয়েছিলাম এবং শিল্পকলা একাডেমিতে কি নিউজ আছে দেখতে দেখতে একটা নিউজ জেনেছিলাম যে তারা সারা বাংলাদেশে সকল স্কুলে শুদ্ধ জাতীয় সঙ্গীত শেখানোর একটা কর্মসূচি তারা নিয়ে নেবে এবং শুদ্ধ জাতীয় সঙ্গীত শেখানোর একটা চেষ্টা করবে যদিও এরকম পর উদ্যোগ আমি আর দেখিনি সেই সময়কার শিল্পকলার যিনি মহাপরিচালক ছিলেন তিনি আমাকে জানিয়েছিলেন তথ্যটা কিন্তু পরে আর এই উদ্যোগটি নেওয়া হয়নি হঠাৎ করেই জাতীয় সঙ্গীত সংক্রান্ত একটি নিউজ বেশ সারা ফেলেছে চারদিকে যারা জেনেছেন জেনেছেন আমার কিছু অবজারভেশন এবং কিছু বিশ্লেষণ আছে সেই ক্ষেত্রে আগে নিউজটার প্রতি একটু নজর দিই জাতীয় সঙ্গীতে আটকে গেল শিক্ষক বেতন স্থগিতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারায় এক স্কুল শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম মঙ্গলবার সকালে উপজেলা মোগরা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন 10:30টার দিকে মোগরা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেনকে জাতীয় সঙ্গীত গাইতে বলেন কিন্তু তিনি সম্পূর্ণ সঙ্গীত গাইতে না পারায় জেলা প্রশাসক অবাক হন এবং শরীরচর্চা শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন যতদিন পর্যন্ত শিক্ষার্থীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারবে ততদিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে বলে জানান তিনি এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কেজাই মার্মা বলেন ডিসি স্যার মোগরা উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজ খবর নেন সম্পূর্ণ জাতীয় সঙ্গীত বলতে না পারায় ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেনের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন এছাড়া শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও বলেছেন ডিসি স্যার যে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন বিষয়টা আমি জানি না স্যার তো সকোচ করতেই পারেন আমি প্রথমেই একেবারে সর্বপ্রথমেই আমি সাধুবাদ জানাই এবং অবশ্যই ধন্যবাদ জানাই এবং অবশ্যই আমি মনে করি যে এটা একটা অনুকরণীয় এবং দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলমকে বাংলাদেশে জাতীয় সঙ্গীত যে একবার আমাদের ছোটোবেলায় পার হয়েছে আমাদের শৈশবে প্রথম কাজেই ছিল আমরা জাতীয় সঙ্গীত গাইতাম এখনও স্কুলে হয় স্কুলে অনেক অনেক স্কুলেই ঢাকার খুব আধুনিক স্কুলগুলো ছাড়া আধুনিক স্কুলগুলোতে তারা তো আধুনিকতা কি বাংলিশ কালচার তৈরি করেছে সেসব বাংলিশ কালচারগুলোতে তারা এই জাতীয় সঙ্গীতের প্র্যাকটিসটা রাখে না আমি ঢাকার জেলা প্রশাসক মহোদয়কে প্রথম বিনীত অনুরোধ জানাবো যে ঢাকার এই বাংলিশ স্কুলগুলোকে আগে একটু ঘেটিতে ধরার দরকার আমাদের শিশু কিশোরদের তাদেরকে আমাদের দেশপ্রেম দেশের প্রতি এরা ক্লাস 1 থেকে ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখা শুরু করে আপনি যান বাংলিশ স্কুলগুলোতে দেখেন গিয়ে এখনকার ক্লাস 1-এর ছেলেপেলেদেরকে এরাই শৈশব থেকে চিন্তা করে আমি বিদেশ চলে যাব আমি দেশে থাকবো না এর অন্যতম একটি উৎকৃষ্ট উদাহরণ কারণ হতে পারে যে এই জাতীয় সঙ্গীত আমরা মনোযোগ দিয়ে যাই গাইতাম আমরা ধারণ করতাম ভেতরে এবং আমি খুব গর্ব করে বলি ক্লাস 10 থেকে আমার পরিবার আমার ফার্স্ট ব্লাড আমাকে কানাডায় চলে যাওয়ার জন্যে তারা সেখানে ছিল আমাকে অনেকবার বলার পরেও শুধু ভেতর থেকে সেই টানটা ওঠেনি যে এই যে 15 দিনে একবার আমি হাওড়ে দৌড় দিই এই যে 15 দিনে একবার আমি পাহাড়ে দৌড় দিই আমি তো পাগল হয়ে যাব এবং সত্যিকার অর্থেই আমি আমেরিকায় যখন 1 মাস ছিলাম তাদের আমেরিকান সরকারের আমন্ত্রণে গিয়ে সেই সময়টা আমার রীতিমতো একসময় হাঁসফাঁস লাগা শুরু হলো যে আমাকে যে এখানে পারমানেন্ট থাকতে বললে আমি থাকতে পারবো না এটা অন্য কোনো কারণে আমি নিজেকে খুব বড় দেশপ্রেমিক হিসাবে দাবি করার কোনো জায়গায় যাচ্ছি না আমি জানি না আমার ভেতর থেকে টানটা আসে আমারটা ভেতর থেকে সেই টান তোরে আমার সেই বনে জঙ্গলে হাটে ঘাটে গিয়ে সেই সেই নদীর পাড়ে হাঁসের
খোয়ারের মধ্যে মাটিতে ওই পাটি টাঙিয়ে এক রাত না ঘুমালে আমার মাস পার হয় না, আমার শান্তি লাগে না। আমার নৌকায় বর্ষাকালে দুরাত না থাকলে 15 দিন 20 দিনে 1 মাসে আমার আমার দম নিতে কষ্ট হয়। এটা তো আমি জানি না, এটা আমার ভেতর থেকে হয়। কেন হয় আমার ধারণা, আমাদের সেই ভিত্তিটা তৈরি হয়েছিল সেই যে শৈশবে যখন অ আ ক খ শিখছি। আমাদের সময়ে ক্লাস 1 থেকে 2 পর্যন্ত ইংরেজি পড়ানো হতো না, এটা আমি খুব গুণের কথা কিছু বলছি না, সেটা তখন ট্রেডিশন ছিল না। তখন ওই অ আ ক খ বাংলার অঙ্কের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু জাতীয় সঙ্গীতটা আমাদেরকে গাওয়ানো হতো। সেই জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে তো দূরের কথা, পুরো জাতীয় সঙ্গীত ঢাকার শহরে আপনি খুঁজে খুঁজে দেখবেন স্কুলগুলোতে কয়টা স্কুলে কয়টা ছাত্র জাতীয় সঙ্গীত গাইতে পারে। সেই জায়গায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক যে উদ্যোগটি নিয়েছেন আমার মনে হয়, এবং জেলা প্রশাসকের পক্ষে তো দুনিয়ার সকল কাজ ফেলে স্কুলে স্কুলে গিয়ে জাতীয় সঙ্গীত পরীক্ষা করা সম্ভব না, তবে তাদের প্রতিনিধির মাধ্যমে এবং শিক্ষা কর্মকর্তাদের নোটিশ জারি করে প্রজ্ঞাপন দিয়ে বলা উচিত যে প্রতিটি শিক্ষকের তো গাইতে হবে, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাইতে হবে, এবং প্রতিদিন ছাত্রদেরকে ক্লাস শুরুর আগে অবশ্যই অবশ্যই জাতীয় সঙ্গীত এবং শরীরচর্চা অন্তত মিনিমাম 15 মিনিট সেটার ব্যবস্থা করতে হবে। এটা আমাদের ভবিষ্যৎ একটি প্রজন্মের জন্য প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।